নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল আপডেটস নিয়ে এবং ইন্ডিয়ান ক্লাবদের প্রিসিজন ফ্রেন্ডলি ম্যাচের রেজাল্ট নিয়ে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে কথা বলা যাক একটা ভালো নিউজ নিয়ে। তো ইন্ডিয়ার আন্ডার-19 টিম জিতে গেছে সাফ আন্ডার-19 চ্যাম্পিয়নশিপ। তো ভারতের অনূর্ধ্ব-19 দল হারিয়ে দিয়েছে বাংলাদেশকে ফাইনালে। তো ম্যাচটা কালকে ছিল এবং ভারতের অনূর্ধ্ব-19 দল জিতেছে 2-1 গোলে। তো এই ম্যাচে ভারতকে প্রথমে 2 মিনিটের মধ্যে গোল করে এগিয়ে দেন বিক্রম প্রতাপ সিং। যদিও বাংলাদেশ ফার্স্ট হাফে গোল শোধ করে দিয়েছিল, তবে একদম অ্যাডেড টাইমে 91 মিনিটের মাথায় ভারতের একটা দুর্দান্ত লং রেঞ্জের গোল করেন রবি রানা এবং সেই গোলের মাধ্যমে ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। তো ভারতের অনূর্ধ্ব-19 দল জিতে গেল সাফ আন্ডার-19 চ্যাম্পিয়নশিপ এবং কিছুদিন আগে ভারতের অনূর্ধ্ব-15 দলও এই চ্যাম্পিয়নশিপ জিতেছিল। তো কংগ্রাচুলেশন টু ইন্ডিয়ান আন্ডার-19 ফুটবল টিম। তো চলো এবার কথা বলা যাক প্রিসিজন ফ্রেন্ডলি ম্যাচের রেজাল্ট নিয়ে। তো বেশ কয়েকটা প্রিসিজন ফ্রেন্ডলি ম্যাচ হয়েছিল। তো ফার্স্টে কথা বলা যাক এটিকের ম্যাচ নিয়ে। তো কাল এটিকের সঙ্গে ম্যাচ ছিল মোহামেডানের, আর সেই ম্যাচে এটিকের জন্য একটা সারপ্রাইজিং রেজাল্ট হয়েছে। তো এটিকে হেরে গেছে মোহামেডানের কাছে 5-3 গোলে। তো এই রেজাল্টের পর তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে এটিকের মেন টিম খেলেছিল কিনা এই ম্যাচে। তো হ্যাঁ, এটিকের মেন টিমই খেলেছিল এবং ফার্স্ট লাইন আপে 4 জন বিদেশিও ছিল, যারা হচ্ছেন জাবি হার্নান্ডেজ, রয় কৃষ্ণ, কার্ল ম্যাকিউক আর জন জনসন। আর এই প্রশ্নটা আসাই স্বাভাবিক, কারণ কিছুদিন আগে এটিকের রিজার্ভ টিম মোহামেডানকে হারিয়ে দিয়েছিল। তো সেখানে এটিকের মেন টিম মোহামেডানের কাছে 5 গোল কনসেস্ট করেছে। তো ওই জন্যই অনেকে জিজ্ঞেস করছিলে যে এটিকের মেন টিম খেলেছে কিনা। তো হ্যাঁ, এটিকের মেন টিমই ছিল। তবে দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা একটা প্র্যাকটিস ম্যাচ, এখানে কোচ অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করে টিমের কম্বিনেশন সেট করার জন্য। আর উল্টো দিকে মোহামেডানের টিমে অনেকগুলো বিদেশি প্লেয়ার ছিল, তাদের ট্রায়াল দিতে আসা বিদেশিরাও খেলেছিল, আর তাদের মধ্যে অবভিয়াসলি খেলার ইন্টেন্সিটিও বেশি ছিল, কারণ তাদের লক্ষ্য ছিল মোহামেডানের মেন টিমে চান্স পাওয়া। তো সেরকমই ট্রায়াল দিতে আসা একজন বিদেশি কামাড়া করেছেন এই ম্যাচে হ্যাট্রিক। অপরদিকে এটিকের হয়ে 1টি গোল করেছেন ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণ এবং জয়েশ রানি। তো ফার্স্ট হাফে এটিকে 3-0 গোলে পিছিয়ে গিয়েছিল এবং সেকেন্ড হাফে কয়েকটা চেঞ্জের পর এটিকে কিছুটা ম্যাচে ফেরে এবং সেকেন্ড হাফে এটিকে 3 গোল করে, উল্টো দিকে আবার 2 গোল কনসিডও করে। তো টোটাল 5-3 হয়েছে স্কোর লাইন। তো প্র্যাকটিস ম্যাচ হলেও 5 গোল কনসিড করাটা অবশ্যই এটিকের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসকে চিন্তায় রাখবে, কারণ জন জনসন, কার্ল ম্যাকিউকের মতো প্লেয়াররা থাকার পরও এটিকে এই ম্যাচে 5 গোল কনসিড করেছে। তো হ্যাঁ, এটিকের ডিফেন্স কিছুটা চিন্তায় রাখবে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসকে। অপরদিকে এটিকের অ্যাটাকিং লাইন আপ ফর্মে আছে, তারা 3 ম্যাচে করে ফেলেছে 13 গোল এবং রয় কৃষ্ণ 3 ম্যাচে করে ফেলেছেন 5 গোল। তো গাইস, শুধু এটিকে নয়, আরও অনেকগুলো প্রিসিজন ফ্রেন্ডলি ম্যাচ হয়েছিল, যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি খেলেছিল মিনার্ভা পাঞ্জাবের সঙ্গে এবং সেই ম্যাচটা 0-0 গোলে ড্র হয়েছিল, মানে কোনো দলই গোল করতে পারেনি। অপরদিকে কেরালা খেলেছিল রিয়েল কাশ্মীর এফসির সঙ্গে, তো সেই ম্যাচটা রিয়েল কাশ্মীর এফসি জিতে গিয়েছিল 1-0 গোলে। যদিও ম্যাচটাকে ডমিনেট করেছিল কেরালা ব্লাস্টার্স, কিন্তু তারা গোল করতে পারেনি। তো ম্যাচটা জিতে গিয়েছিল রিয়েল কাশ্মীর এফসি। অপরদিকে আরেকটি ম্যাচে জামশেদপুর এফসি হারিয়ে দিয়েছিল চেন্নাই এফসিকে। তো সেই ম্যাচে জামশেদপুর এফসি 4 গোল করেছিল, অপরদিকে চেন্নাই এফসি করেছিল 3 গোল, যেখানে জামশেদপুরের হয়ে 2টি গোল করেন সিকে ভিনিত, 1টি গোল করেন অনিকেত যাদব এবং অপর গোলটি করেন সুমিত পাশি, এবং চেন্নাই এফসির গোল করেন 1টি নেরিজেলস ভাস্কিস এবং অপর 2টি গোল করেন আন্দ্রেস কেম্বরি। তো গাইস, এগুলো ছিল কিছু প্রিসিজন ফ্রেন্ডলি ম্যাচের রেজাল্ট এবং এর সঙ্গে বেশ কিছু টিমের হোম কিটও লঞ্চ হয়ে গেছে, যেখানে হায়দ্রাবাদ এফসি, কেরালা ব্লাস্টার্স এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের হোম কিট লঞ্চ করেছে। তো নর্থ ইস্ট এবং হায়দ্রাবাদের তোমরা হোম কিটের ছবি দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো এইগুলিই হতে চলেছে হায়দ্রাবাদ এবং নর্থ ইস্টের জন্য হোম কিট, এবং বাকি হোম কিটের ছবিও তোমরা পেয়ে যাবে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে। তো গাইস, ব্যাস এই কয়েকটা আপডেট তোমাদের দেওয়া ছিল, তো দিয়ে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমাদের চ্যানেলে প্রথম বার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও। আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।